আমাদের নাকি 30টা উপজেলা কমিটি ঠিক নাই, যেটি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি একেবারে বোগাস কথাবার্তা। এবং অন্যান্য দলেরও আপনারা একটু খোঁজ দেন কোন গ্রাউন্ডে আপনাদেরকে বাদ দিয়েছে, যদি আদালতে যান। আমার ধারণা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সরকারের কাছ থেকে তাদের কাছে নাকি নির্দেশনা ছিল যে কাউকে নিবন্ধন দেওয়া যাবে না, শুধু ওই দুইটা দলের সুপারিশ গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি দিয়ে গেছে, নোট দিয়েছে। এবং মঞ্জু ভাই যেটা বলেছে যথার্থ, আমরা তো মিটিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, তারা ঢুকলো কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসলো, তো আমরা বলছি পানি খেতে বোধ হয় বের হয়েছে। পরে আরেকজনকে জিজ্ঞেস করলাম কী খবর, আবার কি মিটিং শুরু হবে, বলছে শেষ, দুইটা দলকে নিবন্ধন দেওয়া চূড়ান্ত। এবং যেই দুইটা দল প্রথম আলো রেফারেন্সে দেখালো যে একজনের কার্যালয়ে লেখা আছে হেড অফিসে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, তিনিও নিবন্ধন পেয়ে যান। তিনি নিবন্ধন পেয়েছেন কোন ক্রাইটেরিয়ায়, গুগলে সার্চ দেন, আপনারা ডকুমেন্ট পেয়ে যাবেন। কিছুদিন আগে থেকেই বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনে নিউজ হচ্ছে ধর্মভিত্তিক দলকে কাছে টানতে চায় আওয়ামী লীগ, তো তাদের দেখাইতে হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে তো ধরেন, যাই হোক আমি আর নাই বললাম, এমনি কিছু কর্মকাণ্ড পদক্ষেপের অভিযোগ আছে, আলেম ওলামাদের উপরে নির্যাতন নিপীড়ন এই যে চালাচ্ছে, ওইটা ঘোচানোর জন্য আওয়ামী লীগ কিছু ইসলামিক দলকে প্যাট্রোনাইজ করে কাছে টানতে চায়, বিশেষ করে নির্বাচন উপলক্ষে, যে কারণে ওই নাম দিয়ে কিছু লোককে ভিড়ানোর জন্য একটা দল তৈরি করার তাদের দরকার ছিল, নিবন্ধিত তৈরি করেছে। এবং আরেকটা দল ওই যে বিএনপি কাছাকাছি নাম, এর আগেও দিয়েছে আসল বিএনপি নামে ট্রাক নিয়ে কার্যালয় দখল করতে পাঠায়। তো এখন মঞ্জু ভাই এই ইয়ের মধ্যে একটা কথা বলেছেন যে বিএনপি দুই অংশের সাথে সংবাদ সম্মেলন করেছে, আমরা বিএনপিকে জানিয়েছি যে এখন নির্বাচন কমিশনের প্রতিবেদন এবং কিছু দুষ্কৃতিকারী গোয়েন্দা সংস্থার এজেন্টে যারা মূলত নির্বাচনের আগে বিভিন্ন দল ভাঙে, দল নিয়ে ষড়যন্ত্র করে, তাদেরকে যদি আমাদের রাজনৈতিক সতীর্থরা বন্ধুরা সাপোর্ট করে মূলধারার বাইরে, তাহলে সেটা সেই দলের প্রতি অন্যায় হয়, অবিচার হয়। আশা করি আমাদের কোনো বন্ধুরা সেটা করবে না, এবং বিএনপিকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে জানাচ্ছি, দুর্বৃত্তদের দুষ্কৃতিকারীদেরকে সাপোর্ট দেবে, প্রয়োজনে আমরাও তাদের সাথে আমরা যাব না। কারণ আসল বিএনপি ট্রাক নিয়ে দখল করতে যায় কামরুল না যেন কোন ওই বস্তি থেকে লোকজন নিয়ে এসে, এখন সেটা যদি আপনাদের সাথে সংলাপ করতে আসে আপনারা কি জায়গা দিবেন বিএনপির নামে? তো এটাই আমি আপনাদেরকে অনুরোধ রাখবো। আর সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণে ঠিক আমাদের তরুণ রাজনীতিবিদ হিসেবে এটা আমাদের প্রতি অনেকের প্রত্যাশিত ছিল না, কিন্তু এটাও আপনাদেরকে ইতিহাসের বাস্তবতা মনে রাখতে হবে যে ভাষা নিয়ে আওয়ামী লীগ করে একসময় বের হয়ে যেতে বাধ্য হয়েছে। এই আওয়ামী লীগ তিন চার বার আপনার ভাঙনের মুখে পড়েছে, বিএনপি পড়েছে, সবচেয়ে পপুলার দল আজকে পাকিস্তানের ইমরান খানের দল ভেঙে তছনছ করে দিয়েছে, এবং এখন দেখেন আবার বলছে দল নাকি নিষিদ্ধ করবে, এই ষড়যন্ত্রগুলো। সর্বশেষ একটা কথাই বলবো, কালকে আজকে এবি পার্টি, কালকে অমকে, পরশু জামাত, তরশু অমকে, সমস্ত বিরোধী দলকে আস্তে আস্তে সে কিন্তু তার খাঁচায় ঢুকাচ্ছে, সাইজ করতেছে, আবার ছেড়ে দিচ্ছে। সুতরাং এখন যদি এই দুর্বৃত্ত সরকারকে আমরা সাইজ না করতে পারি, আমাদের কারণ স্থান নাই।